স্যার এনএমজিএনএম এর ওয়েম আর শিট কীভাবে ফিল করতে হয় আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি আমি জানি না কিভাবে ফিল করতে হয় সেটা একবার যদি দেখিয়ে দেন তো সেটাও আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলো শুরু করা যাক আজকের ক্লাস আজকের টপিক অ্যাডমিট কার্ড কীভাবে মানে তুলবে মানে ডাউনলোড করবে এবং তার সাথে ওয়েম কিভাবে কীভাবে ভরবে তো চলো শুরু করা যাক এদের যাদের দেখতে পাচ্ছ এরা আগের বছরের সিলেক্টেড ক্যান্ডিডেট এই বছর হয়তো তোমার নামের মধ্যে থাকবে হয়তো কি থাকবেই চেষ্টা করো লড়ে যাও দেখো থাকবেই তো প্রথমে অ্যাডমিট কার্ড কোথায় পাবে অ্যাডমিট কার্ড কোথায় দেখতে পাবে দেখো অ্যাডমিট কার্ডের জন্য তুমি নর্মাল গুগলে গিয়ে সার্চ করো এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড দেন দেখবে প্রথমেই যে অপশান আসবে সেখান থেকে তুমি পেয়ে যাবে অথবা তুমি ডাইরেক্ট এই যে ডাব্লুবি ডট ইন এখানে গিয়ে মানে এই ওয়েবসাইটটা লিখে সার্চ করলেও কিন্তু তোমার এন এম জেনেমের অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে ঠিক আছে তুমি এইভাবেই সার্চ করে নাও প্রথম অপশানেই দেখবে যেটা আসবে সেটাই হচ্ছে এন এম জেনেমের অ্যাডমিট কার্ডের অপশন সার্চ করে নিলে এবার এই অপশানে গিয়ে ক্লিক করবে যেই সঙ্গে সঙ্গে তোমাকে একটা এরকম পেজে নিয়ে চলে যাবে এন এম যে ফার্স্ট পেজটা হবে সেটা এরকম হবে সেখানে দেখো এইখানে একেবারে তলার দিকে এখানে দেখাবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম জিএনএম দু হাজার চব্বিশ এখানে একটা অপশান দেখাবে এখানেও দেখাবে আবার উপরেও দেখাচ্ছে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশান দেখাচ্ছে তো যেখানে ইচ্ছা তুমি ক্লিক করে চলে যাবে যেই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাকে একটা এইরকম পেজে নিয়ে চলে যাবে যেখানে এখানে দেখাচ্ছে এএনএম এর তোমার অ্যাডমিট কার্ড এখানে সিলেক্ট করার দরকারই নেই অটোমেটিক সিলেক্টেড হয়ে যাচ্ছে তোমাকে খালি অ্যাপ্লিকেশন নাম্বার ধরো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার কথার কথা বলছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম একটা তোমার নাম্বার সেটা দিয়ে দিলে অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবো স্যার যখন ফর্ম ভরেছিলে সেই ফর্ম ভরার সময় তুমি একটা পিডিএফ ডাউনলোড করেছিলে না ওর মধ্যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে বা তোমার ইমেলে যখন একটা রিভার্ড ব্যাগ গেছিল সেইখানেও তুমি এই নাম্বারটা পেয়ে যাবে যেটা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ছিল আশা করি ক্লিয়ার এবার তোমার ডেট অফ বার্থ এখানে তোমার ডেট অফ ডে এখানে মান্থ এখানে ইয়ার এটা দেবে এবং সিকিউরিটি পিন এই যে সিকিউরিটি পিন যেটা তোমার দেখবে এখানে লেখা আছে সে অনুযায়ী তোমাকে দিতে হবে সিকিউরিটি পিন ঠিক আছে হলো সিকিউরিটি পিন তার সাথে ক্যাপচা এই যে ক্যাপচা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সিকিউরিটি পিন এই ক্যাপচাটা তোমায় দিতে হবে সিকিউরিটি পিন কি 91 এই ক্ষেত্রে যেটা আছে 91b61s তো এটা দেবে দিয়ে সাইন ইন করবে ঠিক আছে সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবে যেই সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবে সঙ্গে সঙ্গে তোমার লগইন হয়ে যাবে তুমি তারপরে ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তুমি সেখান থেকে অ্যাডমিট কার্ডটা দেখে দেবে ডাউনলোড করে নিতে পারবে কোথায় তোমার সিট পড়েছে কবে পড়েছে কবে তো একই বিষয় হবে কবে কখন সব তো জানা কথাই কিন্তু কোথায় সিট পড়েছে সেটা তুমি এখান থেকে জানতে পেরে যাবে তো আমি বলবো চেষ্টা করবে একদিন আগে গিয়ে সেন্টার দেখে আসার সেফ থাকার জন্য যদি সেন্টার হয় তো কোনো প্রবলেমই নেই দিনের দিন গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারো এরপরের প্রশ্ন ওয়েমার শিট ওয়ে মার্কশিট কি করে ভরবে তো চলো একবার দেখে নি ওয়েমার শিটে কি কি থাকে এটা হচ্ছে একটা ওয়েমার উপরের অংশ এটা মিডিলের অংশ এটা নিচের অংশ ঠিক আছে তো চলো প্রথমে উপরের অংশ দেখেনি এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে যে ইনস্ট্রাকশন জেনারেলি সব ওয়ে মার্কশিটে লেখা থাকে তোমাকে আমি ইনস্ট্রাকশন গুলো এই পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে দেখতে পাচ্ছ এখানে কোয়েশ্চেন বুকলেট নাম্বার বলে একটা জায়গা আছে এই কোয়েশ্চেন বুকলেট নাম্বার কি তুমি যে কোয়েশ্চেনটা পাবে ওর মধ্যে দেখবে কোশ্চেনটার উপরে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাকে বলা হয় কোয়েশ্চেন বুকলেট নাম্বার ওখানে দেখবে লেখা আছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার বলে ফার্স্ট পেজে লেখা আছে সেই নাম্বারটা এখানে লিখবে যেটা এখানে লিখেছে 2 1 7 1 0 9 1 1 5 4 এটা এখানে লেখা আছে তুমি এটাকে এখানে আগে ফার্স্টে লিখবে তারপর তারপর এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো এরকম ভাবে লেখা আছে তাই তো তাহলে তুমি ফার্স্টে কি লিখেছো দুই তাহলে দু নাম্বার ঘরটাকে ডার্ক করবে তারপর একটা লিখেছো কি ওয়ান তাহলে এক নাম্বার ঘরটাকে ডার্ক করবে তারপরে লিখেছো কি সেভেন তাহলে সেভেন নাম্বার ঘরটাকে ডার্ক করবে তারপরে আবার ওয়ান তো ওয়ান ডার্ক করবে তারপরে আবার আছে জিরো তো একেবারে তলায় আছে জিরো তো এই জিরোটাকে ডার্ক করবে আবার আছে কি নাইন তো এই নাইনের ঘরটাকে ডার্ক করবে এরকম ভাবে এগোতে থাকবে ওয়ান ওয়ান এর ঘর ডার্ক করবে ওয়ান ওয়ান এর ঘর ডার্ক করবে ফাইভ ফাইভ এর ঘর ডার্ক করবে দেন ফোর ফোর এর ঘর ডার্ক করবে ব্যাস তোমার বুকলেট নাম্বার ভরা হয়ে গেল এবার রোল নাম্বার যেটা তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার রোল নাম্বার ধরো টু এখানে যেটা আছে টু টু জিরো 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 ওয়ান থ্রি টু তো সেই ক্ষেত্রে টু দুয়ের ঘরটা গোল করবে ডুয়ের ঘরটা গোল করবে তারপরে জিরো একেবারে তলায় ঠিক আছে তারপরে আবার জিরো তারপরে আবার জিরো আবার জিরো করলে দেন ওয়ান থ্রি টু ফাইভ আমি যেমন ছেড়িয়ে বেরিয়ে গোল করছে এরকম করবে না তোমরা পুরো যেটুকুনি ঘর আছে ওইটুকুনি মার্ক করবে ঠিক আছে এইবার কোয়েশ্চেন বুকলেটের একটা সিরিজ থাকবে সেটা এরা যে পেয়েছিল সেটা হচ্ছে বি বি তার মানে এ বি সি ডি এরকম থাকবে তো বি এর ঘরটাকে তোমাকে এখানে মার্ক করতে হবে ঠিক আছে ক্লিয়ার এবার এইখানে সাবজেক্ট চার নাম্বার আছে সাবজেক্ট এটা তোমার লেখার দরকার নেই ঠিক আছে এটা তোমার সাবজেক্টের কোন ম্যাটার নেই সব সাবজেক্টের একটাই তো এখানে তোমার সাবজেক্ট লেখার দরকার নেই এটা আসলে তাদের জন্য হয় যখন আগে হতো যেটাকে বলতাম আমরা জেন পাস জেন পাসে আলাদা আলাদা সাবজেক্ট থাকতো তো সেই অনুযায়ী এটা মানে সেট করা তো তোমার এটা ভেবে লাভ নেই এবার চলে আসো নেম অব দ্য ক্যান্ডিডেট তোমার নাম যেটা হবে সেটা লিখবে আমার নাম হচ্ছে শুভাষি ভট্টাচার্য তো আমি ভট্টাচার্য লিখবো এখানে যে পরীক্ষা দিয়েছে তার নাম ছিল রেশমি খান তো রেশমি খান লিখেছে ওকে নেম অফ দা সেন্টার এখানে আবার নিজে স্কুলের নাম লিখে চলে এসো না যে স্কুলে সিট পড়েছে সেই স্কুলের নাম লিখতে হবে মালদা হাই স্কুল যে পরীক্ষা দিয়েছিল তার মালদা হাই স্কুলে সিট পড়েছিল তাই মালদা হাই স্কুল লিখেছে ঠিক আছে হয়ে গেল এইবার চলে আসো তোমার ফর্ম এই হচ্ছে তোমার যা ওয়েমার শিটে তোমার ভরার যা কর্তব্য ছিল সেটা তোমার ভরা হয়ে গেছে এইবার কোয়েশ্চেন অ্যান্সার ধরো তোমার একের কোয়েশ্চেনটার অ্যান্সার এখানে যেমন করেছে ডি দুইয়ের কোয়েশ্চেনটার অ্যান্সার বি তিনের কোয়েশ্চেনটার তোমার ধরো সি ফোর ঠিক আছে এটা তোমাকে ভরতে হবে তাহলে কি ভরবে এক একটা ডি তো এই যে ডি ডি এ বি সি এরকম থাকবে একের কোয়েশ্চেনে তো এটাকে ডার্ক করবে এর কোয়েশ্চেন অ্যান্সার ধরো বি তখন এটা ডার্ক করবে তিনের কোয়েশ্চেন অ্যান্সার ধরো সি তখন এটা ডার্ক করবে চারের কোয়েশ্চেন অ্যান্সার ধরো ডি তখন তোমাকে ডি ডার্ক ডার্ক করতে হবে পাঁচের কোয়েশ্চেন অ্যান্সার ধরো এ তখন তোমাকে এ ডার্ক করতে হবে এরকমভাবে হবে এইবার স্যার ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন আছে কিছু ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন ধরো পনেরো ষোলো নম্বর কোয়েশ্চেন ষোলো নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে এ এবং সি সতেরো নম্বর কোয়েশ্চেন এবং ষোলো নম্বর কোয়েশ্চেন অ্যান্সার কি বলেছে এন্ড সি তাহলে এ ডার্ক করলে সি ডার্ক করলে স্যার সতেরো নম্বর কোয়েশ্চেন বি আর ডি তো বি ডার্ক করলে ডি ডার্ক করলে আঠারো নম্বর কোয়েশ্চেন এ বি ডি তাহলে এ ডার্ক 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 করলে 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 বি ডি এইভাবে হবে ঠিক আছে এইভাবে তোমাকে অ্যান্সার শিট ভরতে হবে পুরোটা এটা গেল অ্যান্সারশিট ভর আর তারপর এইখানে আরও কিছু কাজ থাকে পুরো অ্যান্সার করার আগেও সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এই যে সিগনেচার অব দ্য ক্যান্ডিডেট এটা অনেকে পরীক্ষার আগে করে বসে থাকে অনেক সময় ইনভিজিলেটর বলে আমার সামনে করবে তো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে এই জিনিসটা প্রথম দিকে ছেড়েই রাখো প্রথম দিকেই করতে যেও না যখন ইনভিজিলেটর বলে দেবে যে তোমরা সাইন ফাইন করা হয়ে গেছে তো তখন করে নেবে ঠিক আছে আমি বলবো দশ থেকে পনেরো মিনিট বাদেই করো বা শুরুতেও করে রাখতে রাখলে একটা অসুবিধা হয় না ঠিক আছে তো করেও রাখতে পারো কোনো অসুবিধা নেই এই জায়গাটা ভুলেও তুমি সাইন করো না যেটা হচ্ছে ইনভিজিলেটরের সাইন ইনভিজিলেটার মানে যে তোমার ওই পরীক্ষার হলের গার্ড সে এখানে সাইন করবে তুমি নও আর এটা তো তোমাকে ভাবারই দরকার নেই এটা তোমার জন্য নয় ঠিক আছে তো তুমি খালি এইখানে সাইন করবে বাদ বাকি জায়গাগুলো ফাঁকা রেখে দেবে ব্যাস তোমার এই হচ্ছে ওএমআর শিট বোর আর কোনো কাজ তোমার নেই ওকে আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং কিভাবে ওএমআর ভরাট ভরতে হবে আর যারা যারা এখনো ভাবছ যে মক টেস্ট কবে দেবে কবে দেবে এখন দিয়ে নাও আর সময় নেই শেষের দিক দশ দিনে কুড়িটা মক টেস্ট এভরি দুটো করে দাও মক টেস্ট নাহলে জীবনেও পাশ হবে না মক টেস্টে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করে নাও অনেকে আমাকে জিজ্ঞাসা করছে স্যার মক টেস্টে ভর্তি হবো কীভাবে হব কেন হব হ্যাঁ তো এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কল করে নাও সব বুঝিয়ে দেবে আর যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও যারা যারা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করেনি অবশ্যই ইনস্টল করে নাও আর এই হচ্ছে আমাদের আর ভিডিওটাকে ভালো করে রাখ ভালো করে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে বলো না ভিডিওটাকে শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে বলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আজকের মতো এখানে করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন ততক্ষণে যাওয়া টাটা গুড বিদায়